আমাদের আদর্শ না। 2022 শুরুতে আমাদের পরিবারের কেউ ভাবিনি যে বছরের শেষটা এতটা সুন্দর হবে, শুধু তোমার জন্য, তোমার বাবি আর আমার একে অপরকে দেওয়া বেস্ট গিফট তুমি, জীবনের দেওয়া আমাদেরকে সব থেকে সুন্দর সারপ্রাইজ। তোমার মাম্মার পুরো প্রেগনেন্সি জার্নিতে অনেক চড়াই উতরাই ছিল, ভালো লাগা, খারাপ লাগা, খুশি হওয়া, কষ্ট পাওয়া, অনেক কিছুই ছিল। কিন্তু সেই খারাপ লাগার মুহূর্তগুলো বাদ দিয়ে কিছু টুকরো টুকরো মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখেছিলাম তোমার জন্য, তুমি বড় হয়ে দেখবে, কারণ আমাদের সাথে সাথে এই জার্নিটা তো তোমারও। তুমি মাম্মার পেটুর ভেতর থেকে সব কিছুই অনুভব করতে, দেখতে পেতে, শুনতে পেতে, না জানি আর কত কি। মাম্মা তোমার সাথে কত গল্প করত, গান শোনাতো, কবিতা শোনাতো তোমাকে, আর মাম্মার মেকআপের জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করলে তুমি ভেতর থেকে জানান দিতে তোমার অস্তিত্ব। যেদিন প্রথম তোমার হার্টবিট শুনেছিলাম, বলে বোঝাতে পারবো না তোমার বাবির আর আমার ঠিক কী অনুভূতি হয়েছিল। যখন তুমি পেটুর ভেতর থেকে হাত পা ছুটতে, কতটা যে শান্তি হতো, ভালো লাগতো, আহা। আর প্রথমবার যখন তোমায় দেখেছিলাম, আমার মুখের হাসি তো থামছিলই না, আমি এত এত এতটা খুশি হয়েছিলাম।